ওকে তো আমাদের ড্রপডাউন নিয়ে প্রবলেম ছিল এখানে ডাউনটা শো করছে না ওকে তো এই ড্রপড্রাউনটা আমরা এখন আবার ঠিক করবো আমাদের এখানে কী করা আছে প্রপার মিন জোর জেস কপি করলাম এটাকে আর এখানে প্রপার মিন জোর ড্রেসটা আমার ফাইলটাকে বুট স্টাপ মিনের আগে অ্যাড করতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম তো এটা আমরা এইভাবে অ্যাড করলাম করার পর আমাদের যা ছিল তাই আছে এই যে দিলাম চলে আসলো তো এই ফাইল সাজানোর সমস্যা হলে অনেক সময় প্রবলেম হয় তো অবশ্যই প্রপার ড্রেসটা আপনারা অ্যাড করে রেখে দেবেন তাহলে এটা অনেক সময় কাজে লাগবে তো আমাদের এখন বুট স্টাফের জন্য তিনটা সিএস জে এস দরকার হচ্ছে একটা হচ্ছে আমাদের জে কোয়েরি এবং তারপর হচ্ছে পপার তারপর হচ্ছে বুটস্টাব মিন এই জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে তা এখন দেখেন কাজ করছে তো এই বাটনটা আপনি এখন আপনার মতো করে নিজের মতো করে এই টাইপের বাটনগুলো ইউজ করতে পারবেন বাটন উইথ ড্রপডাউন ডাউন লিঙ্ক যেটা ইউজ করেন কেন ওই যে প্রাইমারি সেকেন্ডারি বাটন তৈরি করবে সেটাও করতে পারতেছেন এগুলাও করতে পারেন যে যে এখানে ক্লিক করলে আসবে এটা ক্লিক করার জন্য কীভাবে করতে হবে এখানে এটা বলে দিয়েছে এই কোডগুলো নিয়ে আসলে কথা বলার মানে বলে লাভ নেই কারণ এখানে সব কিছু ওদের স্ট্রাকচারাল সাজানো আছে আমি জাস্ট বলে দিলাম যে এখানে যে ক্লাসগুলোকে ওদের মতো করে ইউজ করতে হবে যে এখানে ক্লাস ড্রপডাউন ট্রগল ড্রপডাউন ট্রগল স্লাইড ডাটা ট্রগল ড্রপডাউন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার এই জিনিসগুলো না হলে কাজ করবে না এই এক্সট্রা যেগুলো মানে ইয়ে করেছে এগুলো মুখস্থ করবেন এই কোডগুলো দিয়েই আমরা অ্যাকচুয়ালি সাজাব কারণ এইগুলাই লেখা থাকবে তো এইগুলাই মুখস্থ করতে হবে স্ট্রাকচার বা স্ট্রাকচার এই জিনিসগুলো আর যদি মুখস্থ না হয় কপি করে ইউজ করবেন এমন না যে আমি এটা আমার মতো করে লিখবো তাহলে হবে না সো আপনি এটা বানাইতে যাচ্ছেন এরকম বানাইতে চাচ্ছেন এরকম করতে চাইলে আপনাকে এই যে এই বাটনটা ইউজ করতে হচ্ছে খুব ইজিলি সাপোজ এখান থেকে এটা এ বাটনটা কী করছে আমি বলে দিচ্ছি এখানে ক্লিক করলে আসছেন এখানে আচ্ছা আবার কি হচ্ছে ও এখানে আমরা ইয়াটা অ্যাড করতে ভুলে গেছি আমাদের যে এই ফাইলটা ছিল এই ফাইলটা দরকার সরি কোডটা তো এই কোডটা আমরা এখানে ইউজ করতেছি বাটন গ্রুপ এবং এটা অবশ্যই বাটনের নিচেই হওয়ার কথা ইয়াস এই জায়গায় দিতে হবে এরকম ড্রপডাউন মেনু বানাতে হবে আর ওইখানে দিতে হবে তাহলে সেটা সেটার মতো করে কাজ করবে তো এই মেনুগুলো আমরা যে করে দিয়ে করব যদি আবার স্ক্রিপ্টে আপনাদের সরি বা যদি বুক কোনো প্রবলেম মনে হয় এই ক্লাসগুলো সব এইভাবে লিখতে হবে এবং আমরা চাইলে এই যে এগুলোর নাম চেঞ্জ করতে পারব কোনো যদি চেঞ্জ করতে এখানকার কালারটা এটা আলাদা করতে যাচ্ছে সাপোজ তাহলে আমি কী করবো এখানে যেটা আছে দেখে নিতে হবে যে এই পর্যন্ত কোন ক্লাসের আওতায় এটা আছে এই ক্লাস বাটন ডেঞ্জার অ্যাকশান তাহলে আমি অবশ্যই ড্যান্জার অ্যাকশান আছে এখানে একটা ক্লাস অ্যাড করে নেবো মাই বেচন দিলাম আর এটা আমি অবশ্যই আমার কাস্টম এ লিখে দিচ্ছি ক্লাস এটা এটাতে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলেন তারা দেখেন যে সে এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিবে ঠিক আছে বর্ডারটা ব্ল্যাক করবেন তো এই হচ্ছে এটার অপশন এর অন্য কিছু না আপনি আপনার মতো সাজাইলে ক্লাস কালার আবার সাইজ ছোট করতে চাইলে এটা করতে পারবেন এখানে ফর্মস আছে ফর্মগুলো কেভাবে সাজাইতে হবে সব কিছু বুঝবেন যে এখানে কি করতে হচ্ছে ঠিক আছে ধরেন আপনি ফর্ম তৈরি করছেন তাহলে অবশ্যই এখন এইভাবে করতে চাচ্ছেন সাপোজ আপনি এটা গেল এখান থেকে এই পর্যন্ত তো ফর্ম তৈরি করার জন্য ফর্মটা একটা আগে নিতে হবে না পরে অ্যাকশন ট্যাকশান যা আছে দিতে হবে তারপরে এখানে অ্যাকশনটা এখন বুঝবেন না পিএসপিতে বুঝবেন এখানে ফর্ম ডিআইভি ফর্ম গ্রুপ এটা ইউজ করতে হচ্ছে আপনার যেটা ওরা এখানে ইউজ করেছে ফর্ম গ্রুপ তারপরে আপনি এখানে করতে পারেন যে এখানে যদি আপনি এরকম সরি এরকম চাচ্ছেন সাপোজ ইনপুট তাহলে আপনি ডিআইভি ইনপুট গ্রুপ দিয়ে আপনি এখানে ইনপুট ইউজ করতে পারেন ইনপুট আর এখানে ফর্ম কন্ট্রোল হবে কন্ট্রোল টেক্সট দিলেন আর আগের মতো করে প্লেস হোল্ডার প্লেস হোল্ডার এখন রিলোড দিয়ে দেখেন কি আসতেছে এই যে আগের মতো ক্লিক করলেই যে চারপাশে আর আসতেছে কত সুন্দর এটা রাউন্ডেড হয়ে গেছে এখানে যদি আরও কয়েকটা ইউজ করেন দেখতে পাবেন তাহলে কী হচ্ছে এই যে সব বি আর দিয়ে ইউজ করবেন তাহলে ভালো লাগবে এইভাবে ফর্মগুলো তৈরি করতে হবে এখানে আর অনেকগুলো একটা অনেক টাইপের ফর্ম আছে সাপোজ আপনি চুজ ফাইল করতে যাচ্ছেন ফাইল তো দেখিয়েছি বড় ফর্ম তার ফর্ম কন্ট্রোল ফর্ম এল এই যে এল জি ইউজ করতে পারবেন এখানে সিলেক্ট অপশন আছে কীভাবে ইউজ করছে এরা ঠিক আছে এগুলা এইভাবে ইউজ করবেন কোনো ব্যাপার না ইনপুট গ্রুপ করা আছে এখানে ইনপুট গ্রুপের এক্সাম্পল বলা আছে যে ইনপুট গ্রুপের মধ্যে যে এটা কীভাবে নিয়ে আসবেন সো এটা কীভাবে দিতে হয় যে এটা কীভাবে দিতে হয় এখানে বলে দিয়েছে যে স্প্যান ক্লাস ইনপুট গ্রুপ টেক্সট ইনপুট গ্রুপ এটা দেওয়ার পরে ইনপুট গ্রুপ ট্যাক্স দিয়ে তারপর নিজে আপনি এটা লিখতে পারেন সাপোজ আপনি বললেন যে প্রিপেন্ড আর অ্যাপেন করা আছে এখানে তাহলে আপনার যেটা করতে হবে আচ্ছা আগে আপনাকে ইনপুট গ্রুপ বানিয়ে নিতে হবে তো আমি এখান থেকে একটা করে নিচ্ছি ইনপুট গ্রুপ বানিয়েছি এখন আপনাকে এটা করতে হবে ডিআইভি প্রিপেড তারপর আপনাকে করতে হচ্ছে যে স্প্যান দিয়ে ইনপুটস গ্রুপ টেক্সট হ্যালো তারপর আপনাকে যেটা করতে হচ্ছে রিলোট দিলেই মেবি সব ওকে এই যে হ্যালোটা এখানে চলে এসেছে আপনি যাকে অ্যাপেন্ড করতে পারেন তাহলে ডান দিকে চলে যাবে খুবই ইজি এই জিনিসগুলো আচ্ছা পেপেন্ট আছে আচ্ছা অ্যাপেন্ড করতে গেলে কী করতে হবে একটু দেখা ইচ্ছে আমি পেপ্যান্ট এক্সাম্পল ডট কম জাস্ট এখানে দেখলেই বুঝতে পারবো কী করেছে অ্যাপ্যান্ট ঠিক তো আছে ইনপুট গ্রুপ অ্যাপ্যান্ট ইয়াস ঠিক থাকার কথা ছিল অ্যাপ্যান্ট আসছে না তাহলে এটাকে অবশ্যই এই পাশে মেবি ও ইয়েস তাহলে আগে পিছে আপনি এভাবে এটাকে ইউজ করতে পারতেছেন কোনো ব্যাপার না একটু ট্রাই করে দেখলেই হবে এনিওয়েজ তো এগুলো হচ্ছে ইনপুর গ্রুপের অপশন তারপর আপনি চাচ্ছেন যে এখানে আরও কিছু অপশন দিয়েছে ছোট বড় স্মল সাইজিং বক্স চেকিং অপশন ওই জায়গায় আপনি একটা বক্স দিয়ে দেন ইনপুট গ্রুপ টেক্সের ভিতরে একটা ইনপুট বক্স দিয়ে দেন সেটাও করতে পারেন মাল্টিপল ইনপুটস সেটাও করতে পারতেছেন মাল্টিপল ইনপুটস এক জায়গায় ফার্স্ট টাইম আর লাস্ট টাইম কীভাবে করতে হচ্ছে ইনপুট গ্রুপ করার সময় এখানে আপনি প্রিপেন্ট দিলেন এটা আবার টেক্সট করলেন দুইটা তাহলে মাল্টিপল গ্রুপস হয়ে গেল এবং গ্রুপের মধ্যে সে থাকবে এরকম তো এগুলো আসলে খুব ইজি জিনিস এগুলো তো অত এগুলো জানি জাম্বো ট্রন হচ্ছে একটা বড় লেখার টেক্সট দেখানোর মতো জাম্বোট্রন লিখলে এই ট্রন ডিসপ্লে ফোর দিলেন এটা হচ্ছে আপনার এরকম তো এটা আমরা নিজের মতো করে করতে পারবো লিস্ট গ্রুপ আছে এগুলো হচ্ছে লিস্ট গ্রুপ লিস্ট অনেকগুলো টাইপের হয় তো এইভাবে লিস্ট তৈরি করতে পারবেন এই কোডগুলো কি এর ক্লাস হচ্ছে লিস্ট গ্রুপ তারপর হচ্ছে ওই আগের মতো এ করে দিয়ে আর এগুলো আছে ক্লাস অ্যাকশনগুলো তারপরে এখানে আছে মডেল মানে ক্লিক করলে পপ আপ চলে আসে এই টাইপের মডেলগুলো ধরেন যে আপনি এখানে আছেন ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে কেটে দিলে চলে যাবে এখানে ক্লিক করলে মডেল ওপেন হচ্ছে তো এটার জন্য অবশ্যই একটা বাটন আর একটা ওই যে আপসের মতো এটার জন্য একটা বাটন আর একটা হচ্ছে ডিআইবি বানাতে হচ্ছে তো এই যে মডেল ফেড মডেল ডায়লগ মডেল কন্টেন্ট মডেল হার্ড অ্যান্ড মডেল টাইটেল সবগুলো এদের এইভাবে দিতে হবে তো আমি যখন ইউজ করি তখন করি কি এই কোডটাকে পুরোটা কপি করে নিয়ে এখানকার যে এগুলো সব ঠিক রাখি যখন আমার একটু দরকার লাগে যে বড়ো করবো না ছোট করবো তখন আমি আমার মতো করে টাইটেল লিখে বা এখানকার মার্জিন প্যারিংটা ছোট করে নিই এখানকারটা ছোটো করে নিয়ে তখন আমি এটাকে ইউজ করি আর কি তো এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে কারণ এখানে অনেকগুলো জিনিস আছে এগুলো মডেল মনে থাকে না সো মনে না থাকলে আপনি এভাবে ইউজ করতে পারবেন কারণ একটা মডেল আমরা একবার কপি করলে বারবার ওইটা মডেল আর কপি করা লাগে না আমাদের কোডটা থেকে যায় সো স্টাফ যেহেতু থেকেই যাচ্ছে নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে সব কিছু মুখস্থ রাখা সম্ভব নয় তো আপনি এইভাবে করতে পারবেন স্ক্রলিং এই যে স্ক্রল করতে পারবেন এটা ইউজ করতে পারেন যখন যেটা আপনার প্রয়োজন হয় এটা ইউজ করতে পারবেন সো এখানকার এই কোডটা ইউজ করলেই কাজ হয়ে যাবে এভাবে আপনি এই যে নেভিগেশন বারটা তৈরি করতে পারবেন নেভিগেশন বার এখানে আছে কীভাবে আপনি রেসপন্সিভ করতে পারবেন নেভিগেশন বার করা ভার্টিক্যাল নেভিগেশন বার অনেকগুলো তো এটা নিয়ে আমি আরও টিটল তৈরি করব তো আমরা এই এই নেক্সট এই জিনিসগুলোকে আর দেখতেছি না ঠিক আছে ন্যাপ বার পপ অভার সেগুলো খুব ইজি জিনিস প্রোগ্রেসিভ বার আছে ক্লিক করলে এই যে এটা আসতেছে এটা আমরা করেছি হবার দিয়ে বা যাওয়ার স্ক্রিপ দিয়ে করেছিলাম মেবি তো এটা করতে পারবো আমরা আবার এখানে ধরেন যে যেটা আছে প্রোগ্রেস বার আনতে চাচ্ছি আমি প্রোগ্রেস বার ভালোবাসে প্রোগ্রেস যে জিনিসটা আছে এই যে এই জিনিসটা চেঞ্জ হতে থাকবে হতে থাকবে ঠিক আছে তো এইখানে একটা জিনিস কী করবো এটা এটা প্রোগ্রেসটা মনে করেন যে এক সেকেন্ডে চলবে আর কি আমরা আজকে প্রোগ্রেস বারটা নেক্সট ভিডিওরে বানাচ্ছি থ্যাংক ইউ